আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই ঈদে যারা নতুন কিছু রান্না করবেন বলে চিন্তা করেছেন, তারা আমার আজকে রেসিপি ফলো করে ছানার পায়েস রান্না করতে পারেন। রেগুলার পায়েস তো আমরা সবসময় খাই, কিন্তু এই রাজকীয় স্বাদের ছানার পায়েস একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করি সবাইও পছন্দ করবে। আর বানানোও খুব সহজ। কীভাবে এই পায়েস বানাবেন এটা জানতে হলে আমার সাথে থাকুন প্রথম থেকে ভিডিওটি শেষ পর্যন্ত। প্রথমে আমি 2 টেবিল চামচ কালিজিরা চাল নিয়েছি। চাল ভালোভাবে ধুয়ে নিয়ে এর মধ্যে 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে চাল সেদ্ধ করে নিচ্ছি। ভিউয়ার্স, আমি চাল সেদ্ধ করে এভাবে ম্যাশ করে নিয়েছি, একদম ম্যাশ না করে কিছুটা দানা দানা রেখেছি। এখানে আমি 1/2 কাপ ছানা নিয়েছি। এখন এটাকে ভালোভাবে মথে নিচ্ছি যাতে ভেতরে কোনো লাম্পস না থাকে। মোথা হয়ে গেছে, এখন একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি যাতে ছানা দলা পাকিয়ে না থাকে। গ্রেট করা হয়ে গেছে, এখন এটাকে এক পাশে রেখে একটা হাঁড়িতে 2 কাপ ফুল ক্রিম মিল্ক নিয়েছি। এর মধ্যে অ্যাড করছি 1/2 কাপ গুঁড়া দুধ, 1/3 কাপ চিনি, 2টা এলাচ আর সেদ্ধ করে রাখা চাল। ভিউয়ার্স, আগে থেকে চাল সেদ্ধ করে রাখলে এটা ভালোভাবে দুধের সাথে মিশে যাবে আর কাঁচা থাকার চান্স থাকবে না। আর এই পায়েসটা খুব অল্প সময়ে বানানো হয়ে যাবে। আপনারা চাইলে দুধের মধ্যে চাল সেদ্ধ করে নিতে পারেন, সেক্ষেত্রে চিনি চাল সেদ্ধ হওয়ার পর দিতে হবে। এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে চুলায় বসিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে মাঝে মাঝে নেড়ে জাল করে নিব। দুধ ঘন হয়ে যখন প্রায় অর্ধেক হয়ে যাবে তখন আমি চুলা বন্ধ করে দিচ্ছি আর এর মধ্যে গ্রেট করে রাখা ছানা দিয়ে নেড়ে মিশিয়ে নিচ্ছি। দুধ গরম থাকা অবস্থায় ছানা দিতে হবে, কিন্তু এটাকে আর জাল করা যাবে না। আর দুধ একটু পাতলা থাকা অবস্থায় নামিয়ে নিতে হবে, কারণ এটা ঠান্ডা হওয়ার পরে আরও একটু ঘন হয়ে যাবে। আমার দারুণ ছানার পায়েস একদম রেডি। এখন আমি বাটিতে সার্ভ করে নিচ্ছি। দেখুন ভিউয়ার্স, কতটা ইয়াম্মি হয়েছে দেখতে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে দিবেন, কমেন্টস করে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আমার নতুন ভিউয়ার্সদের অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ জানাই আমার পাশে থাকার জন্য। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।